প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নাটক দ্বাদশ শ্রেণীর বিভাব নিয়ে। এই বিভাব নাটকটির রচয়িতা বিশিষ্ট নাট্যকার এবং নাট্য আন্দোলনের অত্যন্ত প্রতিভু নেতৃত্ব শম্ভু মিত্র। বাংলা নাটকের জগৎকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মোড় পরিবর্তনে সাহায্য করেছিলেন তাদের মধ্যে এক অন্যতম ব্যক্তিত্ব হলেন শম্ভু মিত্র। আমরা যদি একেবারে নাটকের প্রথমের দিকে যাই, বাংলা নাটকের, তাহলে বাংলা নাটকের প্রথম কিন্তু মোড় পরিবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং নাটকের উদ্ভব এবং ক্রমবিকাশের পথে অনেক সময় অনেক নাট্য ব্যক্তিত্ব এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, কিরণপ্রসাদ বিদ্যাবিনোদ, এবং এই সময় অনেক এমন ব্যক্তিত্ব ছিলেন, দ্বিজেন্দ্রলাল রায়, এরা নাট্য আন্দোলনকে একটা নতুন গতিমুখ দিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের নাট্যকার শম্ভু মিত্র কিন্তু বাংলা নাটককে একটা নতুন ধারায়, একটা নতুন চিন্তাভাবনায় প্রকাশ করেছিলেন। এই বিভাব নাটক বাংলা নাটকের ক্ষেত্রে যেমন একটি নতুন নাট্যচিন্তা, নাট্যভাবনা এবং নতুন নাট্য আঙ্গিক, তেমনি নাট্য জগতে এর অবদান কিন্তু অপরিসীম। অর্থাৎ একটা নাটক পাগল মানুষেরা তাদের নাট্য উপস্থাপনা করতে গিয়ে তাদের যে প্রচুর ব্যয়ভার বহন করতে হতো, সেই ব্যয়ভারকে ন্যূনতম করার এবং তার শিল্প সার্থকতাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার একটা পদ্ধতি পেয়েছিলেন বিভাব ইত্যাদি নাটকের মধ্য দিয়ে। আমরা যে কথাটি বারবার আলোচনা করব যে বিভাব যে একটা নতুন আঙ্গিক, সেই নতুন আঙ্গিক কেন এবং সেই নাটকে কীভাবে শম্ভু মিত্র তার নাট্য কৌশল এবং নাট্যশৈলীকে প্রকাশ করেছেন, তার আগে আমরা নাট্যকার শম্ভু মিত্র সম্বন্ধে কিছু জেনে নেব। শম্ভু মিত্র 1915 খ্রিস্টাব্দে 22 আগস্ট মামাবাড়ি কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃবাড়ি ছিল হুগলিতে। যাই হোক, কলকাতা কেন্দ্রিক কিন্তু তার পড়াশোনা এবং পরবর্তীকালের জীবনের বিকাশের অন্যান্য ক্ষেত্রগুলি, কল্লোলিনী তিলোত্তমা কলকাতাতেই তিনি বেড়ে উঠেছিলেন। তার ছাত্র জীবনও শুরু হয়েছিল বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে এবং তারপর সেখান থেকে পাশ করার পর তিনি প্রবেশিকা পরীক্ষায় সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এর পরবর্তী সময়ে তার শিক্ষাগত ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মনে রাখতে হবে শিক্ষার পাশাপাশি তিনি কিন্তু সংস্কৃতি জগৎকে আপন করে নেওয়ার অনেক প্রয়াস, অনেক চেষ্টা করেছেন এবং সেখানে তিনি সার্থক। এবং এমনকি একেবারে ছোটবেলা থেকে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, তার কঠিন উচ্চারণ শৈলী, অমৃতাক্ষর ছন্দ ইত্যাদি অনুধাবন করার জন্য তিনি প্রায়শই এই কবিতাটি আবৃত্তি করতেন। এবং শুধু তাই নয়, নাটকের প্রতি তার আশৈশব এমন আকর্ষণ ছিল যে নানান সময় তিনি নানানভাবে নাটক করার এবং নাট্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছেন। আমরা পরবর্তীকালে আমরা যদি দেখব যে সারা পৃথিবী জুড়ে জার্মানির আগ্রাসন, ফ্যাসিস্ট মনোবৃত্তি, তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে উঠেছিল। বাংলায় কিন্তু একটা দুর্মর আন্দোলন গড়ে উঠেছিল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তৎকালীন বাংলার বুদ্ধিজীবী মহল, সেখানে শিল্পী, সাহিত্যিক, নাট্যকার সবাই একবারে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল এবং স্বাভাবিকভাবে শম্ভু মিত্র সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং সেই আন্দোলনের
পর্যায়ক্রমে তাদের যে কর্মসূচি এবং কর্মধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হন সৌম্যমিত্র, এবং পরবর্তীকালে তারা গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হন। গণনাট্য আন্দোলন একেবারে সাধারণ মানুষের কথা বলে, সর্বহারা মেহনতি মানুষ যারা রাষ্ট্রশক্তির শোষণে শাসনে নিষ্পেষিত নির্যাতিত, তাদের নিয়ে যে লড়াই করার বাসনা এবং সাধারণ মানুষের হয়ে কথা বলার চিন্তা ভাবনা কিন্তু শম্ভুমিত্রের মধ্যে এসে গেল। এবং গণনাট্য আন্দোলনের একজন অন্যতম সৈনিক হিসেবে কিন্তু তিনি কার্যক্রম শুরু করলেন। গণনাট্য আন্দোলনের নাট্য শাখার মূল প্রতিভু পুরুষ বিজন ভট্টাচার্য, তার সঙ্গে তিনি যুক্ত হলেন এবং তার নাটক জবানবন্দি এবং নবান্নতে তিনি অত্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণ করলেন অভিনয়ে নাট্য পরিচালনার সঙ্গে। নবান্ন নাটকের পরিচালনায় তিনি একেবারে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছিলেন। 1947-48 এই সময়ে গণনাট্যের সঙ্গে কিন্তু তার একটি মানসিক বিরোধিতা ঘটে এবং যাবতীয় সম্পর্ক তিনি ছিন্ন করেন, এবং সেই সম্পর্ক ছিন্ন করে তিনি চলে আসেন একেবারে নিজস্ব একটি নাট্যদল প্রতিষ্ঠা। তার নাট্যদলের নাম ছিল বহুরূপী। অনেকভাবেই বহুরূপী নাট্য সংস্থার প্রতিষ্ঠা হিসাবে প্রকাশ করেছেন, কেউ 1948 সালে বলতে চান, কেউ 1950 সালে বলতে চান, তবে মূল অ্যাক্টিভিটিস এবং মূল কার্যক্রম কিন্তু আমরা 1950-এর পরে দেখতে পাই। তাহলে বহুরূপী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা হিসাবে আমরা 1950 সালকেই বেশি ধরে নেব। এবং এই নাট্য গোষ্ঠী প্রতিষ্ঠা হওয়ার পর স্বাভাবিকভাবে বাংলা যে নাটক আন্দোলন, সেই নাটক আন্দোলনে একটি নতুন মোড় নেয় এবং সেখানে বহু নাটক এবং নতুনতর ধারায় এবং নতুন চিন্তা ভাবনায় সেখানে প্রকাশিত হতে থাকে। তিনি বিবাহ করেন অন্যতম একজন কৃতি অভিনেত্রী তৃপ্তি মিত্রকে। তৃপ্তি মিত্র গণনাট্য আন্দোলনের সঙ্গে এবং বহুরূপী নাট্যগোষ্ঠীর শাখার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং তার যে নাট্যদল বহুরূপী নাট্যদলের সবার কাছে তিনি বৌদি হিসাবেই খ্যাত ছিলেন। অত্যন্ত প্রতিভাধর তৃপ্তি মিত্র, হিন্দি ছবিতেও অভিনয় করেছেন, বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন। মনে রাখতে হবে আমাদের শম্ভুমিত্র, তিনিও কিন্তু হিন্দি সিনেমা পরিচালনায় সহায়তা করেছেন এবং অভিনয় দক্ষতায় মন্ত্রমুগ্ধ করেছেন দর্শকদের। শম্ভুমিত্র অনেক নাটকই লিখেছেন, তার একটি অত্যন্ত বিখ্যাত নাটক হল চাঁদ বণিকের পালা। সেই চাঁদ বণিকের পালা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মঞ্চস্থ হয়েছে, এবং শুধু তিনি নাটক নয়, পাশাপাশি প্রবন্ধ ছোট গল্প প্রভৃতি লেখেন এবং সাহিত্য জগতেও তার যথেষ্ট কৃতিত্ব আমরা দেখতে পাবো। পুরস্কার ও সম্মাননা, সঙ্গীত নাটক একাডেমি থেকে তিনি পুরস্কার পান, ম্যাগসাইসাই পুরস্কার, কালিদাস পুরস্কার, ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে তিনি ভূষিত হন। বিশ্বভারতী থেকে 1883 সালে দেশিকোত্তম উপাধিতে তিনি ভূষিত হন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট প্রদান করেন। একটা কথা মনে রাখতে হবে, বাংলা নাটকে শম্ভুমিত্রের একটা নিজস্ব ঘরানা সৃষ্টি হয়েছিল। সেই ঘরানায় উল্লেখযোগ্য যে সমস্ত নাট্য প্রযোজনা ছিল, ছেঁড়া তার, উল্খাগড়া, সফোক্লিস, হেনরিক ইবসেন, রক্তকরবী, চার অধ্যায়, বিসর্জন, রাজা, রাজা ওয়াদিপাস, অনেক অনেক বিখ্যাত নাটকসমূহ। শুধু তাই নয়, শম্ভুমিত্র আবৃত্তিকার হিসাবেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শম্ভুমিত্রের যাই হোক, 1997 খ্রিস্টাব্দে 19 মে তিনি কলকাতায় পরলোক গমন করেন। আমাদের এই যে নাটক শম্ভুমিত্রের বিভাব নাটক, এই নাটকটি তার দ্বিতীয় নাটক, তার রচিত দ্বিতীয় নাটক। দুটি নাটক বলে একটি তার নাট্য গ্রন্থ আছে, সেই নাট্য গ্রন্থে এই নাটকটি স্থান পেয়েছিল। বহুরূপী নাট্য সংস্থার একটি অত্যন্ত উল্লেখযোগ্য নাটক অবশ্যই বিভাব।
আমরা এবার বিভব নাটকে সরাসরি আসব এবং প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করব। এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন। একাঙ্কিকা, এই একাঙ্কিকা মানে একাঙ্কিকা এক অঙ্কের নাটক। যে সমস্ত নাটক সাধারণত স্বল্প দৈর্ঘ্যের হয়, অর্থাৎ ছোট হয়, স্বল্প আয়তন, এবং সেই নাটকে স্থানকালের পরিবর্তন হয় না এবং চরিত্র অত্যন্ত কম চরিত্র থাকে, বেশ অনেক চরিত্রের ভিড়, অনেক কাহিনীর ভিড় কিন্তু না, একটামাত্র ভাবনা, একটামাত্র বিষয়কে নিয়েই কিন্তু নাটক এগিয়ে চলে। সেই সমস্ত নাটককে আমরা একাঙ্কিকা বলব। তাহলে বিভাব একটি একাঙ্কিকা। এই একাঙ্কিকাতে মূল যে চরিত্র এসেছে, তিনটি চরিত্র, অমর গাঙ্গুলি, শম্ভু মিত্র এবং বৌদি, বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র, অর্থাৎ বাস্তব জগতে বহুরূপী নাট্য সংস্থার তিন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব, তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই কিন্তু বিভব নাটকে, অর্থাৎ বাস্তব জীবনে তারা আছেন, ছিলেন, অর্থাৎ সেই নামগুলোকে একেবারে বাস্তবের চরিত্রকে শম্ভু মিত্র তুলে এনেছেন তার নাটক বিভাগে। শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর, ইনি বহুরূপী নাট্যগোষ্ঠী জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত, মানে সম্পৃক্ত কথাটির অর্থ একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বহুরূপী নাট্য সংস্থার আমি একটু আগেই বলেছিলাম যে সমস্ত নাট্য ব্যক্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র এবং অমর গাঙ্গুলি, এই তিনজন একেবারে বাস্তবিক চরিত্র, সেই চরিত্রকে তুলে আনা হয়েছে। আর বৌদি তৃপ্তি মিত্র বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকেন, অর্থাৎ তৃপ্তি মিত্রকে কিন্তু বহুরূপী নাট্য সংস্থার সমস্ত লোকেরা, ব্যক্তিত্বরা বৌদি হিসাবেই ডেকে থাকেন। নাটকটির শুধু দর্শকের সঙ্গে শম্ভু মিত্র একটি লম্বা কথোপকথন দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আমরা দেখব যখন বিভব নাটকটি শুরু হয়, বিভব নাটকের সূত্রপাত কিন্তু হয়েছে শম্ভু মিত্রকে দিয়ে। মঞ্চে শম্ভু মিত্র একাকী দর্শকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই নাটকটির সূত্রপাত করেছেন। অর্থাৎ বিভব নাটকটা কি, তার বিষয় কি, তার ভাবনা কি, এই বিষয়টা কিন্তু বিভব নাটকের এক চরিত্র হিসাবে শম্ভু মিত্র কিন্তু দর্শকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, সাদা সিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র, তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন। কি বলতে শুরু করেন? কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভব নাটক। অর্থাৎ আমরা যে নাটকটি আজকে উপস্থাপিত করতে যাচ্ছি, সেই নাটকটি কোনো এক ভদ্রলোক সমস্ত পুরনো নাটক পুঙ্খানুপুঙ্খভাবে দেখাশোনা করার পর, বোঝার পর এই নাটকটির নাম দিতে চেয়েছেন বিভব নাটক। সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের ভেবে নিতে হবে যে বিভাব, বিভাব নাটকের তো নামকরণ হয়েছে, কিন্তু বিভাব কিন্তু সংস্কৃতগতভাবে অর্থ একটি ভাব। কি ভাব? সংস্কৃত নাট্যশাস্ত্রে নটি রসের কথা বলা হয়েছে, বীর রস, রৌদ্র রস, সিঙ্গার রস, জুগুপ্সা রস, এইরকম ধরনের নটি রস আছে। এই নটি রসকে উদ্বোধন করার জন্য, অর্থাৎ জাগিয়ে তোলার জন্য, এই অনুভূতিগুলোকে আনার জন্য কয়েকটি বিষয় কাজ করে, অর্থাৎ কয়েকটি উপাদান কাজ করে, অর্থাৎ সেই উপাদানগুলোকে আমরা সংস্কৃত রসশাস্ত্র হিসাবে বলি বিভাব। এবং বাংলা রসশাস্ত্রেও একইভাবে সেই বিভাব নামকরণটি নেওয়া হয়েছে। বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব,
এইগুলো কি করে, মূল ভাব যে রসের উদ্রেককারী হয়। তো সেই অর্থে এই নাটকের যে নাম বিভাব, ওই নামকরণটা আমাদের নাট্যকার শম্ভু মিত্রের ঠিক পছন্দ হয়নি। তিনি কি বলতে চাইছেন, এই নাটকের নাম হওয়া উচিত ছিল অভাব, অর্থাৎ অভাব, কিসের অভাব, দুরন্ত অভাব। সেই দুরন্ত অভাব কি, একটা ভালো স্টেজ নেই, সিন সিনারি আলো ঝালোর কিছুই আমাদের নেই, অর্থাৎ নাটক করতে গেলে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, কি দরকার হয়, একটা খুব সুন্দর স্টেজ হয়, এবং সেই স্টেজের মধ্যে নাটকের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীগণ অভিনয় করতে পারেন স্বাচ্ছন্দ্যে, এবং শুধু তাই নয়, নাট্য দৃশ্য এবং নাট্য পরিকল্পনাকে ফুটিয়ে তোলার জন্য তার আনুষঙ্গিক অনেকগুলো বিষয় দরকার হয়। কী কী বিষয় দরকার হয়, সিন সিনারি, অর্থাৎ নাটক দেখতে গেলে আমরা দেখব নাট্য মঞ্চের পিছনে কতগুলো সিনারি, কতগুলো ছবি সেখানে থাকে, সেই ছবিগুলোর মাধ্যমে যে বিষয়টি উপস্থাপিত করা হচ্ছে তার একটি ব্যাকগ্রাউন্ড ভাবনা কিন্তু আমরা দিতে পারি। অর্থাৎ একটা খুব সুন্দর নদীর তীরে একটা রোমান্টিক সিন যদি আমরা উপস্থাপিত করতে চাই, অর্থাৎ তখন মঞ্চের পিছনে একটা ছবি থাকবে, খুব সুন্দর একটা নদী, গাছপালা, নৌকো বেয়ে যাচ্ছে, এইরকম একটা পিছনে সিন সিনারি থাকলে দর্শকদের কিন্তু বোঝার সুবিধা হয় যে একটি নদীর তীরে একটা রোমান্টিক সিন হচ্ছে, না হলে কিন্তু দর্শকদের মনে এই বিষয়টাকে বোঝানোর জন্য অন্য অনেক কৌশল তাদের করাত্ম করতে হয় আর কি। অবশ্যই নাটকের ক্ষেত্রে আলো খুবই দরকার হয়, ঝালর কীভাবে মঞ্চকে সজ্জা করতে হবে, তার চারপাশে ঝালর কেমন হবে, সেই দিকগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এবং এই বিষয়গুলো কিন্তু শম্ভু মিত্রের বহুরূপী নাট্য সংস্থার নিজেদের মধ্যে ছিল না, সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করার বোকামিটা। নাটক করার বোকামিটা কি, এখানে একটা মনে রাখতে হবে, শিল্পী তার শিল্পী সত্তাকে প্রকাশ করার জন্য একেবারে পাগলের মতো মরিয়া হয়, সে খেতে পাক না খেতে পাক, তার দুঃখ জ্বালা যন্ত্রণাময় জীবন হোক, তারা কিন্তু অবশ্যই তার শিল্প সত্তাকে প্রকাশ করার জন্য নানানভাবে নানান দিক থেকে চেষ্টা করে। কেউ ভালো ছবি আঁকে, অত্যন্ত দুর্দান্ত ছবি আঁকেন, কেউ ভালো অভিনয় করেন, কেউ সিনেমাতে অভিনয় করেন, কেউ নাটকে অভিনয় করেন, কেউ যাত্রায় অভিনয় করেন, কেউ কেউ সুন্দর সুন্দর লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, কিন্তু বাস্তব জীবনে যদি দেখা যায় তাদের মধ্যে অনেকেই দুবেলা দুমুঠো অন্ন ঠিক মতো জোগাড় করতে পারেনি, কিন্তু তবুও কিন্তু তাদের যে শিল্প সত্তা, সেই শিল্প সত্তাকে কখনো কিন্তু তারা আটকে রাখেনি, বন্ধ করে রাখেনি, বরং সেই শিল্প সত্তাকে শত প্রতিকূল পরিবেশের বিপক্ষে গিয়েও তারা প্রকাশ করতে চান। শম্ভু মিত্র ঠিক ওই জায়গাটাকে ধরার চেষ্টা করেছেন, যে নাটক করার মতো পাগলামিটা, অর্থাৎ নাটক করার জন্য যে হৃদয় থেকে উৎসাহিত আবেগ, সেটা কিন্তু তাদের মধ্যে আছে, সেই আবেগকে কখনো কেউ কোনোভাবে প্রতিরোধ করতে পারবে না, যতই কিনা প্রতিকূল পরিবেশের সৃষ্টি করা হোক। যদিও বা জোগাড় যন্ত্র করে অভিনয় একটা ফাঁদি, সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। অর্থাৎ এই যে অপেশাদার নাট্য মোদী, নাট্য অভিনেতা অভিনেত্রী এবং নাট্য পরিচালক নাট্যকার অনেক জোগাড় যন্ত্র করে, অনেক কষ্ট করে যদি একটা নাটক মঞ্চস্থ করতে চান, দেখা যায় কি সরকারের লোক তার পেয়াদা পাঠিয়ে দেয়, অর্থাৎ পাইক, অর্থাৎ তার প্রতিনিধি পাঠিয়ে দেন এখানে, কিসের জন্য, খাজনা আদায় করার জন্য, অর্থাৎ ট্যাক্স আদায় করার জন্য। কি অদ্ভুত ব্যাপার, একটা অপেশাদারি ব্যক্তিত্ব যারা শিল্প সত্তাকে প্রকাশিত করতে চান সাধারণ মানুষের কাছে, সরকার তাদের শিল্প সত্তাকে গলা টিপে ধরতে চায় এবং তাকে রোধ করার জন্য অতিরিক্ত হারে খাজনা বা ট্যাক্স আদায় করে ওই অভিনয়ের জন্য। এক অদ্ভুত ব্যবস্থা, তারা পেশাদারের কাছে খাজনা নেন না, পেশাদার মানে
যারা ব্যবসায়িক ভিত্তিতে নাট্য পরিচালনা, নাট্য স্থাপনা করেন, পরিবেশনা করেন, তাদের কাছে খাজনা নেন না। কিন্তু যারা শখ বা নাট্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার বাসনা করেন, শুধুমাত্র তাদের কাছে এই খাজনা আদায় করার মনোবৃত্তি সরকারের। অর্থাৎ সরকার ঠিক কি চাইছে, সাধারণ ব্যক্তিরা নাটক না করুক, এইরকম একটা দুঃসহ পরিবেশে কিন্তু আমরা উপনীত হলাম শুভমিত্রের বর্ণনা, যে সরকার যেন শ্বাসরোধ করতে চাইছেন সাধারণ নাট্যশিল্পীদের নাট্য চর্চার উপর, কিন্তু আমাদের কাছে নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। এবং এই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বোমকালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। মানে সে খাজনা কিন্তু কম না, অনেক অনেক বেশি। এবং সে খাজনা পরিশোধ করতে গিয়ে আমাদের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন হয়, আমরা রাস্তায় বোম কালী বলে বেরিয়ে পড়ি। বোম অর্থাৎ শূন্য, মহাকাশ, কালী বলতে কালী মাতা। বোমকালী বলতে এখানে আমরা বলবো যে মহাদেব শিব এবং কালী, জয় শিব কালী বলে তারা রাস্তায় নেমে পড়েন। অর্থাৎ জীবনে যেন সর্বস্ব খুইয়ে তাদেরকে রাস্তায় নামতে হয়, এই জায়গাটাকে আমাদের মনে রাখতে হবে। তাই অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাচ বের করেছি, যাতে স্টেজ দরকার হবে না এবং যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিন সিনারি, দরজা জানালা, টেবিল বেঞ্চি কিছুই দরকার হবে না, এমনকি বাংলার সরকারও না। অর্থাৎ এমনভাবে একটা নাটক করতে হবে যেই নাটকে নাট্য মঞ্চস্থ করার জন্য বাকি যে আনুষঙ্গিক বিষয়গুলো সেই বিষয়গুলোর প্রয়োজন হবে না। অর্থাৎ স্টেজ ভালো দরকার নেই, লাইট ঝালর সিন সিনারির দরকার নেই, এবং যারা গলা টিপে খাজনা আদায় করে অর্থাৎ বাংলা সরকারেরও প্রয়োজন হবে না। অর্থাৎ সেই নাট্য চিন্তা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। শম্ভু মিত্র সেই রকম একটা চিন্তা ভাবনাকে প্রকাশ করতে চাইলেন। বুদ্ধিটা কি করে এলো তা বলি। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথহরম নাটয়তে, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, কিন্তু কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারবে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চড়লেন। রথের দরজাও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না, কিন্তু কি সেই ভঙ্গি যা দর্শক মেনে নেবে। খুব সুন্দর একটি জায়গা, একটা নাট্য কৌশলের কথা বলেছেন। আমরা যদি স্বাভাবিকভাবে দেখি রাজা রথাহরম, এইটুকু আমি যেতে বলি, অর্থাৎ রাজা রথে আরোহণ করলেন, তার জন্য কি দরকার, একটা স্টেজ দরকার, একটা বড় সড় রথ দরকার, রাজা থাকবে, রাজা সেই রথের গেট দিয়ে উঠবেন। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা দর্শকের সামনে উপস্থাপিত করি তাহলে কিন্তু অনেক খরচা। কিন্তু যদি এমন হতো রাজা এমন একটা ভঙ্গি করলেন যে দর্শকরা সত্যি সত্যিই মনে করলেন নাটয়তি অর্থাৎ অভিনয় নাটক ভঙ্গি করলেন, যে দর্শকরা সত্যি সত্যি বুঝলেন যে রাজা রথে চড়ে গেলেন, সেখানে রথও দরকার হলো না, ঘোড়াও দরকার হলো না, দরজা দরকার হলো না, কিচ্ছু দরকার হলো না। এই যে নাট্য কৌশল কীভাবে করা যেতে পারে তার একটা কিন্তু ধারণা নেওয়ার চেষ্টা করা হলো। উড়ে যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবে। তমে মানে তুমি, ঘোড়া নেই করে মানে নিয়ে, ঘোড়া নিয়ে, চঞ্চল মানে দ্রুত খবর সংবাদ নেই নিয়ে আসিবি আসবে। অর্থাৎ উড়ে যাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত। তার যে প্রযোজনা, তার যে প্রকাশভঙ্গি অত্যন্ত মনোমুগ্ধকর। সেই উড়ে যাত্রা একটা সিনের কথা বলা হচ্ছে, রাজা তার দূতকে কে বলছেন তুমি ঘোড়া নিয়ে দ্রুত খবর নিয়ে আসবে। তাহলে এই যে সিন উপস্থাপিত করার জন্য রাজার রাজপ্রসাদ লাগবে,
এবং দুধের সাজ পোশাক থাকবে, এবং শুধু তাই না, একটা ঘোড়া থাকবে যে ঘোড়ায় চড়ে সে খুব তাড়াতাড়ি করে খবর নিয়ে আসতে পারে। কিন্তু এত সমস্ত খরচ বহন করা কিন্তু ছোট্টখাটো যারা অর্থের দিক থেকে অনেক ধনী নয় সেই রকম নাট্যগোষ্ঠীর কিন্তু অত্যন্ত কঠিন হবে। তাহলে কি করা যেতে পারে? দূত অগ্নি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গড়িয়ে ঘোড়ায় চড়ার মতো হেড 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 করতে করতে বেরিয়ে গেল, এবং একটু পরে সেই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল। দর্শকরা কেউ হাসল না, সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দূত ঘোড়ায় চড়ে গেল এবং গেল। এটা কিন্তু একটা নাট্য কৌশল, একটা ইঙ্গিত। সে দু পায়ের মাঝে ছোট্ট ছেলে যেমন ঘোড়া খেলে সেই রকম ঘোড়ার মতো খেলে টকবক টকবক করতে করতে বেরিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার পর কী করলো, একটু পরেই সেই ভঙ্গিতে আবার স্টেজে এলো। তাহলে দর্শকরা কী ভাবলো, ও ওই রকমভাবে ঘোড়ায় চড়ে গেল এবং কিছুক্ষণ সংবাদের জন্য যাওয়ার পর আবার মঞ্চে ফিরে এলো এবং সংবাদ নিয়ে এসে এলো। দর্শকরা কিন্তু সেক্ষেত্রে কোনো রকম হাসাহাসির জায়গা থাকলো না। তারপরে আমরা যে জায়গায় যাচ্ছি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আরেকবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মঞ্চের এক পাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করলো। তাহলে আমরা যদি এই সিনটার কথা ভাবি, দৃশ্যের কথা ভাবি, তার কি দেখব, একজন কৃষক তার জমিদারের কাছে তার দাবি নিয়ে অনেক অনুরোধ উপরোধ অর্থাৎ কাকুতি মিনতি করলো। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে, অর্থাৎ জমিদার তার সেই কাকুতি মিনতি মেনে নিলেন না, অর্থাৎ তিনি ব্যর্থ মনোরথ হয়ে মন্দিরে ঈশ্বরের কাছে তার দুঃখ বেদনাকে প্রকাশ করার জন্য গেলেন। চলল বটে কিন্তু বেরিয়ে গেল না, অর্থাৎ মন্দিরে যে তিনি যাচ্ছেন চলা শুরু করলেন কিন্তু স্টেজ থেকে বেরিয়ে গেলেন না, অর্থাৎ মঞ্চেই তিনি থাকলেন। তক্তার উপরে পার কয়েক গোল হয়ে ঘুরপাক খেল যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে। তাহলে সে কি করলো, মঞ্চের উপর বার কয়েক ঘুরে গেল, ঘুরে গিয়ে এমন একটা ভাবনা দেখালো যে যেন সে সত্যি সত্যি কি গ্রামটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এবং দেখা গেল কি, এক পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করতে লাগলো। সেখানে কিন্তু মন্দিরের কোনো সিনসিনারির বিষয়ও নেই, কিচ্ছু নেই, কিন্তু কল্পনা করে নিল মন্দিরের সামনে গিয়ে যে হে ভগবান আমাকে রক্ষা করো। এই যে অ্যাটিচিউড, এই যে পরিবেশ এমনভাবে তৈরি করা হলো কাল্পনিকভাবে যে সেটা দর্শকের কাছে মনে হলো যে সত্যি সত্যি ও একটা মন্দিরের কাছে এসছে এবং ভগবানের কাছে তার মনের দুঃখ বেদনাকে প্রকাশ করছে। এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছে, সে দর্শকের সামনে মুখে একটা দাঁড়ি গো পেটে পুরুষ সেজে অপর পাশে চাষির সামনে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিল, এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে সব মেনে নিয়ে দেখলো। অর্থাৎ ওই যে জমিদার ছিল, জমিদার ওইখান থেকে স্টেজেই কিন্তু তার দাড়ি ঘোপ ইত্যাদি পরে নিয়ে তিনি পুরোহিত সেজে নিলেন, এবং পুরোহিত সেজে নিয়েই কিন্তু ধর্মীয় তর্জন গর্জন করলো। তাহলে ওই ব্যক্তি একটু আগে জমিদারের তর্জন গর্জন করেছিল, এবং তার ড্রেস এবং তার সাজসজ্জা গ্রিন রুমে পরিহার না করে, ত্যাগ না করে তিনি মঞ্চেই কিন্তু কী করলেন, নতুনভাবে পুরোহিত সেজে নিলেন, এবং মাঠভর্তি দর্শকরাও কিন্তু দেখতে পেলেন যে জমিদার মঞ্চের উপরেই পুরোহিত সাজছেন। এবং সে যে যখন ব্যক্তি চাষি কৃষক ওর কাছে এসে আবার ধর্মীয় তর্জন গর্জন করছেন, কিন্তু এই যে সমগ্র বিষয়টা দর্শকের সামনে উপস্থাপিত হলো কিন্তু দর্শকরা মেনে নিল। অর্থাৎ এই যে তিনটি ঘটনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্য কৌশলকে প্রকাশ করে। প্রথমে আমরা কি পেলাম, রাজা রথহরম নাটকে, দ্বিতীয় কি পেলাম, উড়ে যাত্রায় তোমে ঘোড়া নেই করে চঞ্চল খবর নেই আসিবি, এবং তৃতীয় ক্ষেত্রে পেলাম মারাঠা তামাশা। মারাঠি তামাশা মানে মারাঠি যে যাত্রা,
নাচ গান নাট্যাভিনয় ইত্যাদি সহকারে যে যাত্রা প্রতিস্থাপিত করা হয় দর্শকের সামনে, মারাঠিতে তাকে বলা হয় তামাশা। সেই তামাশায় দেখলাম একটা কৃষক এবং জমিদারের এবং পরবর্তীকালে কৃষক এবং ধর্মীয় পুরোহিতের একটি ঘটনা। এই যে নাট্যকৌশল, এই নাট্যকৌশল দেখে কিন্তু শম্ভুমিত্র অনেকটা ইন্সপিরেশন পেয়েছিলেন। এমন এক নতুন ধরনের নাটক হবে যে নাটকে ইঙ্গিত কৌশলের মাধ্যমে আমরা প্রতিস্থাপিত করতে পারবো দর্শকের সামনে, কিন্তু দর্শক এটা হৃষ্টচিত্তে অর্থাৎ আনন্দের সঙ্গে চিত্তে সেটা মেনে নেবেন। দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা, কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না, এ শহরে সব কত কত ইংরেজি জানা লোক, তারা ফি হপ্তায় বিলেতি বায়োস্কোপ দেখে আর প্যান্টুলুন পরে ইংরেজি বলে, তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা বাঙালিরা বিশেষ করে আমরা কিন্তু আমাদের শিল্পীদেরকে কখনো সেই মর্যাদায় প্রতিস্থাপিত করি না। তাহলে শম্ভুমিত্র সেই জায়গাটা কিন্তু ধরতে পেরেছেন যে আমার খুব ভালো লেগেছে এরকম নাট্যপন্থা নাট্যকৌশল যদি আমরা দর্শকের সামনে প্রতিস্থাপিত করি, দর্শকরা অত্যন্ত হৃষ্ট বা ভালো মনে আনন্দের সঙ্গে মেনে নেবে। কিন্তু তা না, বাঙালি যে জাতি চরিত্র, তারা কি, তারা ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে তারা আদব কায়দা, প্যান্টুলেন পরে অর্থাৎ প্যান্ট শার্ট পরে, তারা সহজে এই সমস্ত পদ্ধতিতে মেনে নেবে তা না। কেননা তারা ইংরেজি কালচার অর্থাৎ ইংরেজি সংস্কৃতির সঙ্গে যেন বেশি সম্পৃক্ত থাকতে পারে, তারা প্রতি সপ্তাহে বায়োস্কোপ দেখে, বায়োস্কোপ বলতে আমরা সিনেমা বলব, তারা অর্থাৎ আমরা যে বাঙালি যে সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতি ইংরেজদের অন্ধ অনুকরণ ছিল। এমনকি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু বাঙালিরা স্বীকার করেনি তার কবিত্ব শক্তি এবং তার যে সাহিত্যিক প্রতিভা সম্পর্কে। যখন ইংরেজরা, ইয়েটস প্রভৃতি ব্যক্তিরা যখন রবীন্দ্রনাথকে ভূয়সী প্রশংসা করলেন, শুধু তাই নয়, তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, তারপরে কিন্তু আমরা দেখব রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালিরা মাতামাতি করতে শুরু করলো, তার আগে কিন্তু নয়। অর্থাৎ শম্ভুমিত্র একটা জায়গায় ঘা দিতে চেয়েছেন যে আমরা বাঙালিরা এবং অন্ধ অনুকরণ প্রিয় বিদেশি চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা বিদেশি সাহেব যদি কেউ এই নাটক নাট্যকৌশলকে যদি অবশ্যই সমর্থন করেন, তাহলে কিন্তু আমাদের দর্শকেরা মানবে, না হলে কিন্তু মানবে না। তাহলে অত্যন্ত সুন্দরভাবে এই অংশটা আমরা দেখলাম, শম্ভুমিত্র একটা নাট্যকৌশল নাট্য ধারণা জন্ম দিতে চেয়েছেন বিভাব নাটকে। তাহলে বিভাব নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে একটা নাট্যকৌশল বা নাট্য ভাবনার নতুনত্ব নিয়ে আসা এবং তার মধ্য দিয়ে সত্যি সত্যি বাস্তবের ভূমির উপর দাঁড়িয়ে আমাদের যে কঠিন জীবন সংগ্রাম তার একটা ছবি প্রকাশ করতে। আমরা প্রথম পর্ব এখানেই আমরা শেষ করব, এর পরবর্তী ক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্ব প্রকাশ করব। আশা করি ছাত্রছাত্রীরা বিষয়টি বুঝতে পেরেছ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে।